হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। দেখুন, এই ভিডিওটি স্পেশাল ভিডিও রয়েছে আইআরবি ওএসএপি এবং স্পেশাল সিকুরিটি ব্যাটালিয়ন রিলেটেড। দেখুন, বর্তমান সময়ের ওড়িশা পুলিশ তরফ এইসব ডিপার্টমেন্টের ফর্ম ফিলিং চালিছি। যে আবেদন করে দিয়েছেন সেমানকু বেস্ট অফ লক আগামী প্রিপারেশন পাই, এবং যে ফর্ম ভর না সেমানকু রিকোয়েস্ট করিবি নিহাতি রূপে যথা জলদি আপনার ফর্ম কু ফিলিং করন্তু। কাহিঁকি না আগামী দিনক যদি অপেক্ষা করছেন, সর্ভর ডাউন হওয়ার চান্সেস রয়েছে, যেটা কি বর্তমান সময় আপনার যদি করছেন তাহলে সে প্রোবলেম দূরে রহবে। তবে দেখুন, আপনার মধ্যে যে পিলামানে ফর্ম ভর না সেমানকর গুড়ায় কমেন্ট সেকশনে কমেন্ট রয়েছে, যে সবুঠু বড় কমেন্ট রয়েছে যে আপনার কেউ স্থানরে কেতে ফর্ম পড়েছে। বর্তমান সুদ্ধা আপনার এটাকে জাঁয়া চাহুন, যেটা কি বহু বড় কোশ্চিন পিলামানক মুন্ডরে আসে, যে ফর্ম পকাই না এবং কেউ ব্যাটালিয়ন সবুঠু ভালো রহব। আপনার আইআরবি ব্যাটালিয়ন ভালো রয়েছে, না ওএসএফ ব্যাটালিয়ন ভালো রয়েছে, না স্পেশাল সিকুরিটি ব্যাটালিয়ন রয়েছে ভালো, সে বিষয়ে জনাইবি। এবং পরীক্ষা আপনার কেবে হব, যে সিবিটি এক্সাম হব, যে কম্পুটর বেসড টেস্ট হব, আপ্রক্সিমেটলি কেতে দিন ভিতরে আপনার ফর্ম ফিলিং টু কেতে দিন ভিতরে আপনার পরীক্ষা করা যাব, সে বিষয়ে জাঁয়া চাহুন। এবং ব্যাটালিয়ন ওয়াইজ কট অফ কেউ স্থানের সবুঠু কম যাব, সে বিষয়ে আপনার জাঁয়া চাহুন। তো নিহাতি রূপে এই যে তিন চারোটি প্রশ্ন আপনার মনে আছে, যেটা কি আপনার কনফ্যুজ করছে, সে বিষয়ে এই ভিডিও মাধ্যমে ডিটেলসে ইনফরমেশন প্রোভাইড করবি। তেমনি ভিডিওটি শেষ যায় ওয়াচ করবে, যাদ্বারা কি সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হব এবং আপনার কনফ্যুজন দূরে রহবে। এবার চলুন ডিটেলসে ভিডিওটি দেখে রাখবা। সর্বপ্রথম আপনার গোটে রিকোয়েস্ট করবি, যদি আপনার আইআরবি ওএসপি পাই প্রিপারেশন করছেন তাহলে নিহাতি রূপে আপনার কে রাখবি, আপনার মক টেস্ট কু লগাতে, মক টেস্ট দিও, আপনার নলেজ কম রয়েছে সে বিষয়ে আপনার জাঁপারে। তবে আপনার আমি 10টি মক টেস্ট সিরিজ প্রোভাইড করছু, যেটার মূল্য মাত্র 51 টাকা রয়েছে। 7205128747 এই নম্বরে আপনার কন্টাক্ট করি ডিটেলস বুঝিপারে কমি কম আপনার পরচেজ করিপারে। আমি অলরেডি 6টি মক টেস্ট সিরিজ আমার স্টুডেন্ট মানুষ রাখিছু, যে আমি ব্যাচে জয়েন করছেন। 7 নম্বর টেস্ট আমার 11 তারিখের পাবলিশ করা যাব, যদি আপনার জয়েন করবে এই সবুর সুবিধা পাইপারে। তবে চলুন জাঁয়া আপনার ডাউটর ডিটেলস, যেটি কি আইআরবি ওএসপি তরফ প্রথমে আপনার কে রাখবি, কেউ ব্যাটালিয়নটি সবুঠু বেটর রহব। দেখুন আপনার যদি আপনার ফর্ম ফিলিং করছেন, আইআরবি হল ইন্ডিয়ান রিজর্ভ ব্যাটালিয়ন, ওএসপি হল ওড়িশা স্পেশাল আর্ম পুলিশ ফোর্স, স্পেশাল সিকুরিটি ব্যাটালিয়ন এসএস ব্যাটালিয়ন, যেটা কি আমার ভুবনেশ্বর অছি, কটকর অছি, বিভিন্ন প্রকার স্থানের অছি, যে যে স্থানের আপনার দেখা মিলে আইআরবি ওএসপি এবং স্পেশাল সিকুরিটি ব্যাটালিয়ন সবুঠু বেস্ট, যেটা কুয়াযায় আপনার দেখবে ভুবনেশ্বর কটকর যে ব্যাটালিয়ন রয়েছে সেটা কমিশনার পুলিশ অন্ডরে রয়েছে, এবং এই ব্যাটালিয়নকে আপনার সবুঠু ভালো ব্যাটালিয়ন বলে কুয়াযায়। কাহিঁকি না এর ডিউটি কেবল ভুবনেশ্বর কটকরে রয়েছে, বাকি যেতে বি আপনার আইআরবি হয়ে গেলে ওএসপি হয়ে গেলে সেমানকর বিভিন্ন স্থানক যা আসে রয়েছে, ডেপুটেসনে বহু স্থানক যাতে এবং সে স্থানক পুঁ রিটর্ন করতে, আপনার ডিউটি এতে চেঞ্জেস রুয়ে বিভিন্ন স্থানের আপনার ডিউটি, কিন্তু এই যে স্পেশাল সিকুরিটি ব্যাটালিয়ন রহলা সেমানকর ডিউটি কেবল যেহেতু স্পেশাল সেমানকু সেই স্থানে রকাছে, যে স্থানে আবশ্যক পড়ে সেমানে সেটিকি যাতে, কিন্তু স্পেশাল সিকুরিটি ব্যাটালিয়ন যেটা কটক ভুবনেশ্বর রয়েছে সেটা কমিশনারেট পুলিশ অন্ডার রয়েছে, তেমন সেমানকর ডিউটি সেটি রয়েছে। তো সবুঠু বেস্ট কে গেলে মো মতরে মু কইবি স্পেশাল সিকুরিটি ব্যাটালিয়ন সবুঠু বেস্ট আপনার পাই, যদি আপনার ভালো মার্ক রাখছেন, ভালো কোয়ালিফাইং নেচর অছি, আপনার স্পেশাল সিকুরিটি ব্যাটালিয়ন কু চয়ন করিপারবে। তবে দেখুন আপনার মধ্যে যে পিলামানে বি বর্তমান সময় যদি ফর্ম ফিলিং করি, এবং সেমানক মনরে গোটে কোশ্চিন আসছে কেউঠি কেতে ফর্ম পড়ছে, এটা গোটে বড় কোশ্চিন নিজে নিজে আপনার কে রাখছি। দেখুন যদি আপনার মু কবি মালকানগিরি সবুঠু কম পোস্ট পোস্ট যেত অনুসারে সেই অনুসারে বহু কম কম পিলা ফর্ম ফিলিং করছেন, তো আপনার করবে কোণ আপনার দূরকিনা সেই স্থানের সবুঠু অধিক ফর্ম পকাই দেবে। কিন্তু না দেখুন জ্ঞান পাইগলা মাত্রকে জ্ঞান বড়ছে, ঠিক আছে, আপনার যদি জাঁয়াবে সেই স্থানের বহু কম পিলা ফর্ম পকাইছেন, সেই আপনার সেটি ফর্ম পকাই দেবে, এবং সেই যে ফর্ম পকাইয়া দ্বারা মনে কর সেটি 30টা পোস্ট অছি, 9000 পিলা হয়েগলে, তো সেই অনুসারে আপনার বি রেসিও অনুসারে দেখলে কট অফ বি বড় যাব, কিনা ভালো পিলা বি এতে দিবে না, সেমানে বি যাবে রিটিন এক্সাম দেবে, রিটিন এক্সামে কট অফ বড়াই দেবে, আপনার বাস এতিকি তো খেলা শেষ না। তো সেই অনুসারে কহিলাম যে বর্তমান সময়ের যদি আপনার চিন্তা করছেন কেউ স্থানের কেতে ফর্ম পড়ে জাঁয়াই, তো এটা আপনার সম্ভব নয়, এটা আমি সম্ভব নয়, সেটা কেবল সেই মানে কইপারে যে সেই ডিপার্টমেন্টের অনেক, সেই ডিপার্টমেন্টের যে অনেক সে আকচুয়ালি কইপারে, এবং সেই ডিপার্টমেন্টের খালি রহলে হবনি, সেই ডিপার্টমেন্টের কার্যরত করুক এই আইআরবি ওএসপি র ফর্ম ফিলিং স্থানের যিয়ে সিএ হি কইপার যে পর্টিকুলারলি সেটি কেতে ফর্ম পড়িপারছি, যেটা কি আমাদের সম্ভব জাঁয়া নুহে। তো তেমনি কে রাখবি আপনার যদি ফর্ম ফিলিং করছেন, আপনার নিজ মাইন্ডে পকাতু,
କାହିଁକି ନା ଆପଣ ମାନେ ବି କୁହନ୍ତୁନି ଯେ କ'ଣ ପାଇଁ କହିବେ। ଆଉ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ ଆପଣ କେଉଁଠି ଫର୍ମ ପକାଉଛନ୍ତି, ଆପଣଙ୍କର ରିଟିନ୍ ନଲେଜ୍ ଉପରେ ଫୋକସ୍ କରେ, ଆପଣଙ୍କର ଚାକିରି ଉପରେ ଫୋକସ୍ କରେ। ଯଦି ଆପଣମାନେ ରିଟିନ୍ରେ ବେଷ୍ଟ କରିଦେବେ ଚାକିରିର ଚାନ୍ସେସ୍ ବଢ଼ିଥିଲା, ଯଦି ରିଟିନ୍ରେ କମ୍ ରଖିଲେ ଚାକିରିର ଚାନ୍ସେସ୍ ବି କରିଗଲା। ତ ମିନିମମ୍ କହିବାକୁ ଗଲେ ଆପଣମାନେ ଯଦି ଗୋଟେ ସ୍ଥାନରେ 70-80 ମାର୍କ ରଖିଦେଉଛନ୍ତି, ତ ଏସ୍ସି ଏସ୍ଟି ଓବିସି ହିସାବରେ ଯେକୌଣସି କାଟେଗୋରି ହେଲେ ବି ଆପଣ ସବୁ ସ୍ଥାନରେ ପୋଷ୍ଟ ନେଇପାରିବେ। ବିଲିଭ୍ କରିପାରିବେ ନା ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ପୋଷ୍ଟିଂ ଲେବଲ୍ ଆସିବ ତ ଇଜି ରହିବ। ତେଣୁକରି ଆପଣମାନଙ୍କୁ 70-80 ରଖିବାକୁ ଟ୍ରାଏ କରନ୍ତୁ। ଆପ୍ରୋକ୍ସିମେଟଲି 60-70 ଯେଉଁଟା କହି ରଖିଲି, ଇଏ ଗୋଟେ ମାନେ ଆଭରେଜ୍ ସ୍କୋର, ୟା ଉପରକୁ ଯାଇପାରେ ନଚେତ୍ ୟା ତଳକୁ ଆସିପାରେ, ଆପଣମାନଙ୍କର ଏଇ ଅନୁସାରେ କଟ୍ଅଫ୍ ରହିବ। ତେଣୁ ଯେଉଁ ସ୍ଥାନରେ ପକାଉଛନ୍ତି ଏତିକି ମାର୍କ ରଖିବାକୁ ଟାର୍ଗେଟ୍ କରନ୍ତୁ, ସେଇ ଅନୁସାରେ ଆପଣମାନେ ପ୍ରିପାରେସନକୁ ଜାରି କରନ୍ତୁ। କେବଳ ଫର୍ମ ଉପରେ କେଉଁଠି କେତେ ଫର୍ମ ପଡ଼ିଛି ଜାଣିବାଟା ଏତେ ଆବଶ୍ୟକତା ନୁହେଁ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ। ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆପଣଙ୍କର ଏକ୍ଜାମ୍ ପାଇଁ ପ୍ରିପାରେସନ ଫୋକସ୍ କରନ୍ତୁ, କେମିତି ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ରୁ ଭଲସେ କ୍ଲିୟର କରିବେ। ତ ଆପଣମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସବୁଠୁ ଯେଉଁଟା କହି ରଖିଲେ ଆପଣମାନଙ୍କର ପ୍ରଥମ ପ୍ରଶ୍ନ, ଦ୍ୱିତୀୟ ପ୍ରଶ୍ନ ଯେଉଁଟା ଥିଲା ମାଇଣ୍ଡରେ, କେଉଁ ବାଟାଲିୟନ୍ଟା ସବୁଠୁ ଭଲ, ମୁଁ ଆପଣଙ୍କୁ ବେସିକାଲି ଜଣେଇ ରଖିଲି। ଏବଂ କେଉଁଠି କେତେ ଫର୍ମ ପଡ଼ିଛି ସେଟା ଆପଣଙ୍କର ଜାଣିବା ଆବଶ୍ୟକତା ନାହିଁ, କିନ୍ତୁ ଜାଣିଲେ ବି ଆପଣ ହିଁ ହଇରାଣ ହେବେ। ଆପଣ ଏଇଥିପାଇଁ ହଇରାଣ ହେବେ ଯେ ଯଦି ଗୋଟେ ପିଲାକୁ କୁହାଯିବ ଯେ ଏଇ ସ୍ଥାନରେ କମ୍ ସବୁଠୁ କମ୍ ପିଲା ପକାଇଛନ୍ତି, ଆଉ ଆପଣ ପକାଇକି ନିହାତି ରୂପେ ସେଠି କଟ୍ଅଫ୍ ବଢ଼ାଇଦେବେ, ତ ସେଇଟା ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ଆପଣମାନେ ଯେଉଁଠି ପକାଉଛନ୍ତି ଭାବନ୍ତୁ ରିଟିନ୍ରେ ଭଲ କରିବେ ଏବଂ ରିଟିନ୍ରେ ଭଲ କରିକି ଆଗକୁ ବଢ଼ିବେ। ତ ସେବେଠୁ ଆପଣମାନେ କହିଲେ ଯେ ଲାଷ୍ଟ ଟାଇମ୍ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିଥିଲି ପରୀକ୍ଷା ବିଷୟରେ ପିଲାମାନେ ପଚାରୁଥିଲେ, ପରୀକ୍ଷା ବିଷୟରେ ଯେଉଁ ପିଲାମାନେ ପଚାରୁଥିଲେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖୁଛି। ଦେଖନ୍ତୁ ଆପଣମାନଙ୍କର ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ର ଡେଟ୍ ସେତିକିବେଳେ ଡିକ୍ଲାର ହେବ, ପ୍ରଥମେ ଆପଣମାନଙ୍କ 13 ତାରିଖରେ ଫର୍ମ ଫିଲିଂ ଶେଷ ହୋଇଯିବ ଏବଂ 16-18 ତାରିଖ ଆପଣମାନଙ୍କର ରହିଛି କରେକ୍ସନ୍ ଡେଟ୍। ଏଇ ଯେଉଁ 16-18 କରେକ୍ସନ୍ ଡେଟ୍ର ତାର ଗୋଟେ ଆସିଯିବ ନା, ତ 16-18 କରେକ୍ସନ୍ ଡେଟ୍ ପରେ ଆପ୍ରୋକ୍ସିମେଟଲି 5-10 ଦିନ ଭିତରେ ଆପଣମାନଙ୍କର ଡିକ୍ଲାର ହେବ, ନହେଲେ କମ୍ସେ କମ୍ ତ 15 ଦିନ, ଆପଣମାନେ କମ୍ସେ କମ୍ 15 ଦିନ ଧରନ୍ତୁ, 15 ଦିନ ଭିତରେ ଆପଣମାନଙ୍କର ଡିକ୍ଲାର ହେଇଯିବ କେବେ ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ କରାଯିବ। ତ ସେଇ ଅନୁସାରେ ଧରିବାକୁ ଗଲେ ଆପଣମାନଙ୍କର ନଭେମ୍ବରରୁ ଡିସେମ୍ବର ଭିତରେ ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ ରହିବ, ଯେଉଁଟାକି ଆମେ ବିଶେଷ ସୂତ୍ରରୁ ଜାଣିବାକୁ ପାଉଛୁ ଆପଣମାନଙ୍କର ନଭେମ୍ବରରୁ ଡିସେମ୍ବର ଭିତରେ ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ ରହିବ। ତେଣୁକରି ଆପଣମାନେ ମାଇଣ୍ଡଟାକୁ ସେତିକି ସାର୍ପ କରନ୍ତୁ, ପ୍ରିପେରେସନକୁ ଜୋରଦାର କରନ୍ତୁ, ମକ୍ ଟେଷ୍ଟ ଲଗାନ୍ତୁ ଏବଂ ଯେଉଁ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି ସେଥିରେ ଆପଣମାନେ 2-3 ଘଣ୍ଟା ଏକ୍ସଟ୍ରା ଆଡ୍ କରିଦିଅନ୍ତୁ, ସେଥି ଅନୁସାରେ ପ୍ରିପେରେସନକୁ ଜୋରଦାର କରିକି ଚାକିରିକୁ ହାସଲ କରିବା ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ ରଖନ୍ତୁ। ଏବଂ ଆଉ ଗୋଟିଏ କଥା କହିଲେ ଆପଣମାନେ ବାଟାଲିୟନ ଅନୁସାରେ ସବୁଠୁ କମ୍ କଟ୍ଅଫ୍ କେଉଁଠି ଯିବ, ଦେଖନ୍ତୁ ସେଇଟା ନିର୍ଭର କରେ ଆପଣମାନଙ୍କର ଏଇ ପ୍ରଥମ ପ୍ରଶ୍ନ ଉପରେ, ଯେଉଁ ପିଲା ପଚାରୁଛନ୍ତି କେଉଁଠି କେତେ ଫର୍ମ ପଡ଼ିଛି, ଯେଉଁ ଅନୁସାରେ ଯେଉଁଠି ସବୁଠୁ ଅଧିକ ଫର୍ମ ପଡ଼ିଥିବ ସେ ଅନୁସାରେ ସେଠି କ୍ୱାଲିଫାଇଂ ନେଚରରେ ଭଲ ପିଲା ଆସିବାର ଚାନ୍ସେସ୍ ରହିଥାଏ। ତ ସେଇ ଅନୁସାରେ ସେ କ୍ୱାଲିଫାଇଂ ନେଚରକୁ ଅନେଇକି ଆପଣମାନଙ୍କର ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ର ମାର୍କ ଦେଖାଯିବ। ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ରେ ପ୍ରଥମେ ଯେହେତୁ ରିଟିନ୍ ପିଲା ଆସିବେ ବା ଆପଣ ବି ଯାଆନ୍ତୁ, ତ କଟ୍ଅଫ୍ ଲିଷ୍ଟ ଭିତରେ ଯେଉଁମାନେ ରହିବେ ସେଇ ଅନୁସାରେ ଗୋଟେ ଆଭରେଜ୍ କଟ୍ଅଫ୍ ଧରାଯିବ, ସେଇ କଟ୍ଅଫ୍କୁ ନେଇକି ଲାଷ୍ଟ ଯାଏଁ ଚାଲିବ। ଆପଣମାନଙ୍କର ଫିଜିକାଲ୍ ଶେଷ ହେଲା ପରେ ବି ଯେଉଁ କଟ୍ଅଫ୍ ଡିକ୍ଲାର ହେବ ସେଇ କଟ୍ଅଫ୍ ନର୍ମାଲ୍ କଟ୍ଅଫ୍ଠୁ ଆଇଦର 2 ମାର୍କ ଉପରେ ଥିବ ନହେଲେ 2 ମାର୍କ ତଳେ ଥିବ। ତ ଆଭରେଜ୍ କଟ୍ଅଫ୍ ତ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିଛି, ଆପଣମାନେ ଯଦି 60-70%, 70-75 ଭିତରେ ରଖୁଛନ୍ତି ତାହେଲେ ସେଫ୍ ଜୋନ୍ରେ ରହିବେ ନିହାତି ରୂପେ। ତ ଏଇ ଗୋଟିକ ବେସିକ୍ କଟ୍ଅଫ୍ ଧରନ୍ତୁ, କିନ୍ତୁ କେଉଁ ବାଟାଲିୟନ୍ରେ କମ୍ କଟ୍ଅଫ୍ ଯିବ ସେ ବାଟାଲିୟନ୍ରେ ଆପଣ ଫର୍ମ ପକାଇବେ ସେଇଟା ବର୍ତ୍ତମାନ ଅନୁମାନ କରିବା ଅସମ୍ଭବ। ତେଣୁକରି ଆପଣମାନେ ଫର୍ମ ଫିଲିଂ କରନ୍ତୁ, ଯେଉଁ ବାଟାଲିୟନ୍କୁ ଚୁଜ୍ କରୁଛନ୍ତି ସେଇ ବାଟାଲିୟନ୍ରେ ପକାନ୍ତୁ, ମାଇଣ୍ଡକୁ ସେଟ୍ କରନ୍ତୁ, କେବଳ ପ୍ରିପାରେସନ୍କୁ ହାର୍ଡ଼ କରିବେ, ଆଗକୁ ବଢ଼ିବେ, ଚାକିରି ପାଇବେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଇଏ ଥିଲା ଛୋଟିଆ ଅପଡ଼େଟ୍ଟି ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ଭିଡ଼ିଓରେ। ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ସବୁ ଡାଉଟ୍ ରହୁଛି ସେ ଡାଉଟ୍କୁ କ୍ଲିୟର କରିବା ବାସ୍ ଆମର ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା, ମୁଁ ଏଇ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କଲି। ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କର ଏସବୁ ଡାଉଟ୍ କ୍ଲିୟର ହେଇଥିବ। ତେଣୁକରି ନିଶ୍ଚିତ ରୂପେ ଭିଡ଼ିଓଟିକୁ ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ସହିତ ସେୟାର କରିବେ, କାହିଁକିନା ଯେଉଁମାନେ ବି IRB OSP ଫର୍ମ ବର୍ତ୍ତମାନ ସହିତ ଭରିନାହାନ୍ତି, ଏସବୁ ଡାଉଟ୍ ଭିତରେ ରହୁଛନ୍ତି, ତ ନିହାତି ରୂପେ ସେମାନେ ବି ଜାଣିବା ଆବଶ୍ୟକତା ରହିଛି, ତ ନିହାତି ରୂପେ ସେମାନଙ୍କୁ ବି ଜଣାଇବେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଭଲ ପାଇବା ସହ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ ସେୟାର କରିବେ ଏବଂ ଆପଣମାନଙ୍କର ଯଦି କୌଣସି କମେଣ୍ଟ ଥାଏ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କରିନେବେ, ମୁଁ ସମସ୍ତଙ୍କ ରିପ୍ଲାଏ କରିନେଉଛି, ଆପଣମାନେ ଦେଖିଥିବେ ସମସ୍ତଙ୍କୁ ରିପ୍ଲାଏ ଦିଆଯାଉଛି, ତ ନିହାତି ରୂପେ ଯଦି ଆପଣ ବି କମେଣ୍ଟ କରୁଛନ୍ତି ଆପଣଙ୍କୁ ବି ରିପ୍ଲାଏ ମିଳିବ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣମାନେ ଯଦି ମକ୍ ଟେଷ୍ଟ ଲଗାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ମକ୍ ଟେଷ୍ଟର ଡିଟେଲ୍ସ ଇନଫର୍ମେସନ୍ ମୁଁ ପ୍ରୋଭାଇଡ଼ କରିଛି, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଜଏନ୍ କରିପାରିବେ। ଆଜିର ଭିଡ଼ିଓରେ ବାସ୍ ଏତିକି, ନେକ୍ସଟ ଅପଡ଼େଟ୍ରେ ନୂଆ ତଥା ନୂଆ ସୂଚନା, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।